আপনারা কষ্ট করে আসছেন, ধন্যবাদ। আমি আসলে আপনাদের সাথে এখন খেলা নিয়ে কথা বলবো না, কারণ পুরো টিম আসেনি। যারা খেলছে তারা ডিজার্ভ করে এখানে থাকা। সো অন বিহাফ অফ দ্য টিম আমার কাছে মনে হয় যে আমি এখানে পুরো টিম আসেনি, আমি আসছি ছুটিতে এখানে, এটা ঠিক হবে না। প্লেয়াররা, মেন প্লেয়ার যারা খেলছে মাঠে কষ্ট করছে, তারা ডিজার্ভ করে এখানে থাকা। এটা টিম অ্যাচিভমেন্ট। সো এখানে ধরেন চার দিনের ছুটি যে যার মতো গেছে, এখানে এসে আপনাদের সাথে খেলা নিয়ে, এই অন্তত এই টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাদের পুরো টিম থাকলে কথা বলাটা আমার জন্য ঠিক হতো। তো আমি যদি এখানে কথা বলি খেলা নিয়ে, ওরা না থাকলে আমার ভালো লাগছে না কথা বলতে। সো আমার কাছে মনে হয় যে ওরা থাকলে আই ফিল গুড। আচ্ছা, আমি বলি ফর্মালি, কিন্তু প্রেস কনফারেন্স সম্পূর্ণ টিম যখন থাকবে তাকে নিয়ে আমরা ফর্মালি প্রেস কনফারেন্স করব। এখন আর যদি আপনাদের ইন্ডিভিজুয়ালি কিছু দরকার হতো সেটা দেখলে, আমি ওইখানে থাকলে অনেকে যোগাযোগ করেছেন, সেরকম হয়তো আমি পরে সময় পেলে দিয়ে দিবো। বাট আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু টিমে আসেনি তো আমার কোনো টিম আসেনি, তো আমি আসলে অফিসিয়ালি এটা পাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছি যে আমরা দেশের বাইরে এই ধরনের ত্রিদেশীয় এই বিজয় আমরা পেয়েছি। আমি মনে করি এত রান চেঞ্জ করে এই যে বিজয়, আমরা এতে প্রমাণিত হয় যে আমাদের টিমটি আসলে অতীতে যে কোনো সময় চেয়ে অনেক বেশি শক্তিশালী, এবং ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে আমরা অনেক ভালো করব। আসলে আমরা এই ধরনের ফলাফল প্রত্যাশা করছিলাম, কারণ এই যেহেতু নিউজিল্যান্ডের সফরে এরকম একটি দুর্ঘটনা ঘটেছে, আমাদের খেলোয়াড়দের মনের মধ্যে একটা আঘাত লেগেছে, কিন্তু এর থেকে উঠে এসে এই ধরনের ত্রিদেশীয় এই সিরিজটা জয়লাভ করা আমাদের জন্য অনেক প্রয়োজন ছিল, এবং আমরা সেই সিরিজটি জয়লাভ করেছি। এখন আমাদের খেলোয়াড়রা অনেক বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি বিশ্বকাপের জন্য তারা প্রস্তুতি, এই খেলার মধ্য দিয়ে আমরা মনে করি অনেক বেশি আমরা কী বলে এটাকে আমরা উচ্ছ্বসিত, এবং আমরা অবশ্যই আশাবাদী ওয়ার্ল্ড কাপে আমরা এই ত্রিদেশীয় সিরিজের চেয়েও অনেক ভালো বেশি আমরা উপহার দিতে পারবো। কিছু তো থাকবে, কিছু তো প্রত্যাশা থাকবেই, কিন্তু আপনারা যে দেখেছেন যে এত রান চেস করে 24 ওভার এত রান চেস করে জয়লাভ করা, এটা কিন্তু কম কথা নয়, এবং আমাদের দেশের খেলোয়াড়রা যে এই বিষয়ে যে তারা পারে সেটা কিন্তু তারা প্রমাণ করেছে। তা আমরা মনে করি ওয়ার্ল্ড কাপে আমরা এই ধরনের চমক অবশ্যই আমরা দেখতে পাবো। দায়িত্ব তো অবশ্যই বেড়েছে, আমি মনে করি এটা ওয়ার্ল্ড কাপে সেই দায়িত্বের ফলাফল বা প্রমাণ তারা দেবে।